আমার দাদির বড় আম্মু খুব অল্প বয়সে মারা গেছে। ভাই আমার না আমিমাম, আমি মুসলিমাম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের থেকে আমাদের চ্যানেলে একটা নিউ ভিডিও সিরিজ শুরু হচ্ছে। ভিডিও সিরিজটার নাম হচ্ছে দি প্র্যাঙ্ক কল। এই প্র্যাঙ্ক কল সিরিজে আমরা বিভিন্ন মানুষকে প্র্যাঙ্ক কল দিব, প্র্যাঙ্ক কল দিয়ে মজা নিব এবং আপনাদেরকে মজা দিব। প্র্যাঙ্ক কল এপিসোডগুলো ব্লগের মতো ডেলি ডেলি আসবে না, এটা আসবে সপ্তাহে একদিন অথবা মাসে একদিন। বিকজ এটা কমপ্লিটলি আমি অডিয়েন্সের উপর ছেড়ে দিছি, অডিয়েন্স এটাকে কীভাবে নিচ্ছে, পছন্দ করতেছে কিনা, তো অডিয়েন্সের ডিমান্ডের উপর প্র্যাঙ্ক কল এপিসোডগুলো আসবে। তো আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের প্র্যাঙ্ক কল এপিসোড 1 শুরু করা যাক। আমার দাদির বড় আম্মু খুব অল্প বয়সে মারা গেছে। এখন কেউ নামাজ পড়াইতে আসতে যাইতেছে না করোনার কারণে। আপনি যদি একটু নামাজটা পড়াই দিতেন। বুঝলাম না কি। আমার দাদির আম্মু অল্প বয়সে মারা গেছে, আপনি যদি এসে একটু নামাজ পড়ে দিতেন করোনার কারণে কেউ নামাজ পড়াইতে যেতে না। আরে ভাই আমার না ইমাম, আমি ইমাম না। আপনি ইমাম না? আমি তো ইমামকে ফোন দিছি, আপনি ইমাম না? ভাই করোনার কারণে ভাই সবাই মিথ্যা কথা বলতেছে ভাই, আপনি এরকম বলেন না। আপনার নাম তো অনেক শুনছি, আপনি নাকি অনেক ভালো ইমাম। এলাকার বড়রা বলে যে আপনার মতন ইমাম আর নাই। ভাই আপনি কি আসবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই আপনি কি আসবেন? আমি কি বাসায় বলে দিব ইমামের ব্যবস্থা হয়ে গেছে? না ভাই, আপনি ইমামকে বলতে ভাই না বলেন না ভাই, ভাই প্লিজ না বলেন না। খুব বিপদের মধ্যে আছি ভাই, খুব বিপদের মধ্যে আছি। এখন আমি আমার জানার মধ্যে যত ইমাম সাহেব আছে সবাইকে ফোন দিতি, ওনারা সবাই বলতেছে যে এখন সম্ভব না, কেউ টাইম পাইতেছে না, কারণ করোনার সময়ে বিভিন্ন রকমের বাহানা করতেছে। এখন আপনি কি আসতে পারবেন? পাহাড় তো নি বেশি দূরে না, আপনার আপনি তো আপনাদের তো আমি চিনি, আপনি তো একজন নাম করা ইমাম। বুঝলাম, আমার নাম ইমাম ভাই, আমি ইমাম না, মসজিদের ইমাম না, আমার নামটা শুধু ইমাম। বুঝতে পারছি তো আপনি মসজিদের ইমাম, আমি এটা কি আপনাকে বলতে হবে? এটা কি আপনি না বললে আমরা বুঝবো না ভাই। আচ্ছা কোথায় আছেন বলুন, আপনি কোথায় আছেন? আপনি কি মসজিদে আছেন এখন? না ভাই আমি বাসায় আছি। আর ভাই আমি মসজিদের ইমাম না তো। আরে বাবা আমরা জানি আপনি কি, এটা আপনি না পড়ানোর জন্য বলতেছেন ভাই, এভাবে কষ্ট দিলে হবে? আমার দাদির আম্মা, আপনি বুঝতেছেন আমার কত কষ্ট লাগতেছে। আরে ভাই আমি মসজিদের ইমাম না, আমি আমার নাম ইমাম, বুঝছেন? আপনি কষ্টটা বুঝতে পারতেছেন না, একজন অল্প বয়সে মারা গেছে, আমার দাদির আম্মা খুব অল্প বয়সে মারা গেছে। এই বয়সে যে উনি ইন্তেকাল করবেন সেটা আমরা আশা করতে পারিনি। এখন এমন বিপদে পড়ে গেছি আমি, এখন আমি কি করব বুঝতে পারতেছি না। শেষমেশ আপনার ফোন নাম্বার একজন দিল, বলছে যে ইমাম সাহেবের সাথে কথা বলে দেখতে, উনি উনি কাউকে ফিরাই দেন না। যেই আপনার কাছে আসে সাহায্যের জন্য সে তাকেই নাকি আপনি সাহায্য করেন। আপনার কি ভাই সম্যক জ্ঞান নাই? আপনি আমি বুঝতেছেন আমি কোন পরিস্থিতিতে আছি? আপনি আমার সাথে সিআইডি ব্যুরোর মতো ইন্টারভিউ নিচ্ছেন, আমি আপনি কোন বিপদে আছি আপনি বুঝতেছেন? এখন আপনি সাহায্য করতে পারবেন কিনা সেটা বলেন। না পড়ানোর জন্য ভাই আপনি এরকম বলতেছেন ভাই, আপনাদের তো কাজ এটা, এটা যদি না করেন তাহলে কেমনে হবে? আরে ভাই এটা আমার কাজ কেন হইতে যাবে? আমার নাম ইমাম, তার মানে তো না যে মসজিদের ইমাম, তাই না? মস্কারি করতেছেন আপনি, আপনি একটু বুঝতেও পারতেছেন না আমার দাদির আম্মা যে এত অল্প বয়স। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিবে কে ভাই? আমি আপনারে রিকোয়েস্ট করতেছিলাম, আমার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, তারপর আমার আব্বুর বড় দাদার নাম্বার থেকে কল দিচ্ছি আপনাকে। ভাই দেখেন আপনি কেন শুধু শুধু এরকম করতেছেন ভাই, আপনার মোবাইলে ব্যালেন্স গুলো শেষ করতেছেন। বললাম তো ভাই আমি মসজিদের ইমাম না। ভাই আপনারে এরকম করলে হবে? আমাদের কষ্ট যদি আপনি না বুঝেন, আপনাকে আপনার নাম্বার আমাকে দিছে বলেই তো আমি আপনাকে কল দিছি, নাহলে কি আপনার নাম্বার আমাকে কি চুলকায় যে আপনারে কল দিব? ও তাই না ভাই? আচ্ছা আপনি আমাকে বলুন, আমি একজন ইমামকে পড়াবো।
আপনি ওনার সাথে কথা বলেন তো ভাই, আমার এমনিতে খারাপ সময় যেতে যে আপনি প্যাক প্যাক করতেছেন। আপনি আমাকে নাম্বার দিয়েছে, ওর সাথে কথা বলেন। হ্যালো ইমাম সাহেব। জি কি হলো ভাইয়া? হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি বললেন ভাই আপনি ইমাম। ভাই আমি তো মসজিদের ইমাম না ভাই, আপনার বুঝার চেষ্টা করুন। আমার নাম ইমাম, ইমাম হোসেন আমার নাম, ঠিক আছে? আমি মসজিদের ইমাম না ভাই। আচ্ছা আপনার নাম কি? ইমাম হোসেন আফসার। হ্যাঁ ইমাম হোসেন আফসার। কোন স্কুল থেকে বসছেন আপনি? আমি অনেকগুলো স্কুলই বসছি। ক্লাস 10 এসএসসি পরীক্ষা কোন স্কুল থেকে দিয়েছেন? এসএসসি পরীক্ষা দিয়েছি বাংলাদেশ রেলওয়ে স্কুলে। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে কি আপনার কোনো ইউটিউবার বন্ধু ছিল? ইউটিউবার ইউটিউবার বন্ধু ছিল? কি নাম ছিল ওর? নাম ছিল ইয়া জহিরউদ্দিন আহমেদ বাবু। এই যে আমি হচ্ছি জহিরউদ্দিন আহমেদ বাবু। আপনারা যারা ভিডিও দেখতেছেন এবং যারা দেখবেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি প্র্যাঙ্কটা ভালো লাগে আপনারা আরো নতুন নতুন মজার মজার প্র্যাঙ্ক দেখতে পারবেন ওদের চ্যানেলে। ওরা প্রায় সময় এরকম বাইজলামি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা ঠিক আছে।